গণতন্ত্র বাঁচাও, দলিত অধিকার বাঁচাও এবং সম্মানহানির নামে অপরাধ বন্ধকের এই শিরোনামে রবিবার রাজধানীর আম্বেদকর ভবনে এক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে বিধায়ক সুধন দাস, রতন ভৌমিক, প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, সমাজকর্মী পুরুষোত্তম রায় বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে তপশিলী নেতা তথা বিধায়ক সুধন দাস বলেন, আরএসএসের নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে আর এই আরএসএস মনুবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার পরিচালনা করছে। এর ফলে দেশে দলিতদের উপর আক্রমণ বাড়ছে। এই আরএসএস ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে, তাদের নেতৃত্বে সরকার, স্বাভাবিকভাবেই এই সরকার তাদের যে দৃষ্টিভঙ্গি, মনুবাদকে যে সংবিধান হিসেবে মানতে চেয়েছিল সেই দৃষ্টিভঙ্গি কার্যকরী করছে। হুবহু তারা এই সংবিধানকে এখনো বদল করেনি, কিন্তু তাদের সেই দৃষ্টিভঙ্গিতেই পরিচালিত হচ্ছে, যার ফলে আজকে দলিতদের উপর এই ভয়ঙ্করভাবে আক্রমণ নেমে এসেছে। দলিত সংখ্যালঘু, তারপরে আদিবাসী মহিলা, তাদের উপর একের পর এক এই আক্রমণ বেড়েই চলেছে। প্রয়াত প্রাক্তন কবি মন্ত্রী অনিল সরকার সারা রাজ্যে তপশিলী অংশের মানুষের মধ্যে নিজেদের অধিকার নিয়ে জাগ্রত করেছিলেন বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। এখন দেখার, রাজ্যে ক্ষমতায় না থেকে ত্রিপুরা তপশিলী সমন্বয় কমিটির বর্তমান নেতৃত্বরা রাজ্যে নিজেদের সংগঠনকে কতখানি শক্তিশালী করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।